জগৎমাতা দশম দেখি আমার ধামে কে আসে। নারায়ণে নারায়ণ ঠিকই রে, আয় তোর উপরে বসে দিয়ে আমি আমার মামির নিকটে যাব, চল চল রে কাঠের ঢিকি। মামির কাছে চ চল রে কাঠের ঢিকি, মামির কাছে চ ব্রহ্মপুত্র নদী প্রণাম আয়ুষ্মান মহাভাগী মামি গো বলুন কৈলাসে তুমি একাই? সত্যই আমি নন্দী বিন্দি গো দেখতে পাই না, তারা যে নেই তোমার মামার জন্য সিদ্ধি ভাব মথুরার আয়োজন ব্যস্ত। এখন সুযোগ রয়েছে, আমি চুপি চুপি বলে দেব, কেউ শুনে নিচ্ছে না তো ভাগিনি? হ্যাঁ তুমি অমন ভাবে গুনগুন করে কি বলছো? না 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 আমি এমনি এমনি দেখছি নন্দীবিন্দি আছে কিনা। চতুর্পার্শ্বে তুমি অমন করে কি তাকাচ্ছো ভাগিনি? মামা কি নেই? নেই তোমার বাবা, আজ তোমার মামা জানি না পুষ্পচয়নের পর্যন্ত কোথায় যে গেছে। ও আমায় কিছুই বলে যায়নি, সুযোগ রয়েছে। মামাও নেই, নন্দিনী নেই, কার্তিক নেই, গণেশ নেই, সরস্বতী নেই, লক্ষ্মী নেই, এবার বলে দেবে মামি ভাগিনি সখী তোমারে মতলব বুঝি আজ অন্য মত, তোমার মুখমণ্ডলে খানা যেন বিচলিত মনে হয়। কথাই কি বলেছে জানো ভাগিনি? প্রতিদিন আসো ভাগিনি বসো আসনে পেতে, আজ তোমায় দেখে কেন চোরের অভিমতে। দুঃখ যদি থাকি তুমি বলো প্রকাশ করি, দুঃখ দূর করি আমি হাসি ফুটাইব বচন দিয়ে। নারায়ণে নারায়ণ মামি গো, আজ তোমার তুমি আমার দুঃখ বুঝাবে? সত্যই আমি তোমার দুঃখ বুঝাতে এসেছি। আমার দুঃখ তুমি বুঝাতে এসেছো মামি? তোমার কপাল ভেঙেছে অর্থাৎ ভাগিনি অর্থাৎ ভোলামোর সময় মামা কি করে কোথায় যায়? কোথায় যায় কি করে সে? তুমি কিছু খোঁজ খবর রাখো না? না ভাগিনি। মামি গো বলো আমি মামার কথা বলবো? কি বলবে তুমি? তবে যদি আমার কথা তুমি মামাকে না বলো যে দেবর্ষি নাগামাই বলেছে তাহলেই বলবো। তুমি আমায় এই চিনেছো ভাগিনি? হ্যাঁ কোনোদিনই তোমার কথা তোমার মামাকে বলেছি? না না তবে আমি বলছি তোমায়, তুমি না বললেই তোমায় বলবো। বেশ কথা দিচ্ছি তোমার মামাকে আমি কিছুতেই বলবো। বলবে না তো? না বলবে না তো? না না তোমার পিতা হিমালয়ে দিব্যি রইল যদি বলে দাও। শুনো মামি শুনো, বলো বলবে না? বলবো না। হো মামা ছাড়িয়া যাইবে গো, ছাড়িয়া যাইবে আরে ভোলা মনে স আমার প্রভু মহেশ্বর, আরে নটনি কে নইয়া মামা মা ছাড়িয়া যাইবে গো ভোলা মনে সর নটনি কে নইয়া মামা হইবে দেশান্তর।
ছাড়িয়া যাইবে নটনী কেন ইয়া মামা হইবে মামা ছাড়িয়া যাইবে মামা ছাড়িয়া যাইবে মামা ছাড়িয়া যাইবে মামা ছাড়িয়া যাইবে গো সকল পৃথিবীর আগমন হয়েছে কৈলাস ভুদরে সবাই নিজ আসন সবাই গ্রহণ করো সবাই সাধু সাধু নিজে নিজে আসন বসো দেবে মামি মা আসো মামি মা বিলম্ব না করে অতি শীঘ্র করে আসো বাহ কি সুন্দর আলোময় এই শোভা ভাজন প্রভু প্রণাম তব চরণে সতি হও সতি হও তুমি সতি হও প্রভু আজ এই শোভা মাঝে আনন্দ কিসের আরে এক অপরূপ মনে এসেছে তার নৃত্য গীত দেখবে বলে তাই তুমি তোমার বাম পাশে থেকে বসে আজ তোমার নয়ন হেন বলে কালি ছাড়বে দুর্গা ছাড়বে গঙ্গাকে করিবে ছাড়ে খাড়ি আর সেই নদীকে নিয়ে করবে তুমি সুখীর সংসার বলো মহেশ্বর প্রভু গো তুমি পারবে আমার কর্ম করতে কেন দেবী কি হয়েছে বলো সেই নদী কেন আমার সর্বমুখে আসতে বলো যদি না আসে এই মুহূর্তে সেই নারীকে আমি করব জয় মা দুর্গা জয় মা দুর্গা হেমন্ত নন্দিনী তুমি গণেশের মাতা জয় মা দুর্গা
মেহুরা তোমার না পদ্মাবতী কাল নাকি আমার স্বামীকে দংশন করেছে বলে সেকি আমার মৃত্যু স্বামীকে আমি দেবতা নগরে এসেছি মা গো বেশ তোমার কনিষ্ঠ তোমার পরম ভক্তি কনিষ্ঠ পুত্র বুধু আমি তবে তুমি সম্পর্কে নাতনি হে দেবী বেশ আজ আমি তোমায় আশীর্বাদ করি তোমার শঙ্খ সিঁদুর তুমি ফিরে পাবে প্রভু গো বলো দেখেছি তোমার মেয়ে লীলা কীর্তি সে পূজো পায় না বলে মত ধামে যেতে সে তা যার তার স্বামীকে হরণ করে এই তোমার নারীর শিক্ষা দাঁড়াও তুমি তুমি ক্ষান্ত হও দেবর্ষি হ্যাঁ মামা যাও তুমি সিজু আই যাও জানাও তুমি আমার আদেশ আমার কন্যাকে তোমার বিপদ পাইতে দেখে কইল আজ ধরে বেশ যথা কি মামা অতি শীঘ্র করে যাব আমি কইলাস কইলাস থেকে যাব আমি বোন কেনার জন্য নারায়ণ নারায়ণ বোন মনুষ্য হ্যালো আমি বলি শোনো দাদা বলি যে তোমার আমি তো না যাবো দাদা দেব সবার ভিতরে কেন পিতাকে সেই দেব সবার শুনবি দাদা মোর দুঃখের কথা যাহারি কারণে আমি যেতে চাই না বলো কেন আমি বলি শুনো দাদা বলি যে তোমারে যত দুঃখে দিবে বারো দুষ্টবিটা চন্দ্র ধরে কাকালিতে মেরেছি মর সীতাপে হয়েছি অঙ্গে জ্বর জ্বর রবি সমেতাপে উদয় হতে মাথা কাঁপে কল্ল হইতে না খেয়েছি অন্ন পানি আমি বলি শুনো দাদা বলি যে তোমারে আমি তো না যাবো দাদা দেবসভার ভিতরে পিতাকে বলিবে মনসা আসিতে পারবে না সে দেবসভা বিদ্যমান তার উপরে দাও নুন লেবুর জড়ি খন্ডিবে কাঁকড়ে বিষ হেম ডালের বাড়ি আমি বলি ভগ্নি জয় বিশ্ব হই তোমার বুঝিতে না পারি ভিন্ন দেশে নটে গিয়েছে নিত্য করে না গেলে কাদের বাণী বলিবে তোমারে কাদর হও ভগ্নি সঙ্গী দুইতা বাপদার পশুপতি অবিলম্বে দাতা একজন দাস তার কুবের ভান্ডারি ত্রিভুবনে বলে জনে ধর অধিকারী হ্যান জন্য কন্যা তুমি জানিয়া বিশেষে নটী আছে যে অসীম সাহসী তবে স্থানে পাবে ধরে মনোবাঞ্ছিত সেই কারণে নর্তকী জুড়েছে নিত্য গীত দান হতে সংসারেতে আর ধরনে ইহলোক পরলোক দান হতে ভেঙ্গ করো নারদ আমার পবিত্র শ্রীমান আমি যা ইচ্ছা তাই বলে আমার নিকটে শোনো শোনা যাবো দাদা বলি যে তোমার ঘনমতই দিতে পারবো না আমি দেব স্বাভাবিক আমার তাই যদি হয় তুমি মায়ার ঘুমে ঘুমিয়ে থাকো এই মাত্র যাচ্ছি আমি কইলাসে একসঙ্গে যাও এই সিজুয়াতে মনসাকে বন্দি করে নিয়েছ এই কৈলাস ভুদরে তাই হবে যাও তাই তবচুনি প্রণাম কার্তিক দা আশীর্বাদ করি তবচুনি প্রণাম করি দা কার্তিক অঙ্গরি শুনে কি বিষহারি বলি ডাকি আজকে তো পিতারই যত্ন বলো দাদা আজ তোমার কাছে কিসের কারণে জানতে চাও তাই তোমার যেতে হয় দেবসভার ভিতরে মনুষ্য এই কখনো যাব না আমি দাদা দেবসভার মাঝে আমার কি নিয়ে যেতে পারবে না আমি কোনো মতোই যাব না দেবসভারে মাটি তুমি যদি দেবসভার ভিতরে না যাও তোমার হস্ত বন্ধন করে যাবে পিতার সম্মুখে না এ কি করছো এ কি করলে দাদা হস্তের বন্ধন হ্যাঁ হস্তের বন্ধন অবশেষে দিলে আমার হাস্তের বন্ধন আমার মুক্তি করো দাদা বাদতাম না সসমানে গেলে তো বাধা হতো না এবার তো বাধতে হয়েছে চলো বন্ধনের জালা
সকলে সেই মনসার হস্তের মন্দির খুলে দিয়ে যাবেন। মনসার দেব দেবতাদের হস্তে বন্দন করলে
দেব গহন নাচিতে লাগি আমি বলি শোনো মাতা বর্জি তোমারই কি বাপর মানে রয়েছে নিপ সবার মাঝে যে আমার নাকে তার স্বামীকে ধ্বংস করে করিয়াছে।
নিজেই রসিকা হয়ে সবাকে হাসাও। আমি বলি শোনো মাতা, না বলিও মন্দ, আমি যদি বলি হই দামি দন্দ। কিসের দন্দ? আমি বলি শোনো পিতা, তো ওই স্থানে কহি তোমার বাক্য না সহি পিতার বাক্য সহি। যে বসতি কর্ম করেছি আমি পেরেছো তুমি? আমি বলি শোনো মাতা, বুড়িদি তোমারই কুবচন কথা বলো নাই দীপ সবার ভিতরে। আমি বলি শোনো পিতা আমার বচন কে বা প্রমাণে নইছে, তার নাকি আমার নাকি তার স্বামীকে দংশন করিয়াছে। কি বললি তুমি? শঙ্কর করো তুমি নাম পদ্মপতি, শতদশ করে মনে তুমি বড় সতী। তোমাকে কি নাই পাবো কোন মমকালে, দেখো তুমি কতই বড় সতী। ঠিক 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 পথে ঠিক গেছে তো দেব করে শঙ্কর হে মোরা ভাই। শুনো শুনো ব্রহ্মা বিষ্ণু দেব ত্রিলোচন দেবতা হইয়া মিথ্যা ব্রহ্মণে পিতা শুনে স্বীকৃতি করিলে সেই সকল কথা মানুষ বলে জন্মনি ছলো নারাশ্রয় প্রমাণ দিতে পারলে লটনী দেব সবার মাটি। সকল দেব দেবতাদের সম্মুখে আমি কথা দিলাম পিতা শ্রী, তার স্বামী আমি প্রাণ দান করে দেবো। গালাগালি এখানে থাকু, আগে প্রমাণ করো কন্যাকে তার স্বামীকে দংশন করিয়াছি। আছে প্রথম সাক্ষী, বলো প্রথম সাক্ষী আমার ইন্দ্রদেব। বলো ইন্দ্রদেব তুমি কি জানো বলো? শোনো শোনো দেবগণ শোনো আমার বাণী, পদ্মার বৃত্তান্ত আমি কিছু কিছু জানি। একদিন পদ্মাবতী হংস রথে করে গতি আইল বড় অমরাবতী, দ্বাদশ বর্ষে যেন অনিরুদ্ধ সাগরে গেছিল। এহাটুকু জানি লক্ষিন্দ্র কার সর্প দংশন হয়েছে আমি নাহি জানি। আরে তোমার সাক্ষী মানতে রাজি নই আমি। আর বলো বে হুলা, তৃতীয় সাক্ষী দেবে সূর্যদেব। বলো হে সূর্যদেব তুমি কি জানো বলো? পদ্মাবতী একদিন আমার কাছে গিয়ে চার পহর আমাদেরকে অষ্ট পহর করতে বলেছিল, সেখানে আমি সাহায্য করেছিলাম সবসময়। কিন্তু পদ্মা না কিন্তু দাদা দংশন করেছে জানো? কোন দিন কোন দিন কন্যাকে তার স্বামীকে দংশন করেছে কোন তিথিতে জানো? এই সাক্ষ্য মানতে রাজি নয়। সেই নাকি আমার স্বামীকে দংশন করেছে, সেই নাকি নষ্ট করেছে নাকি আমি দেব সমান কইতে কি দেখি 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 বা কন্যা ছলো নারাশ্র ইঁদুরে নেই মা কাকালি নেই, মিথ্যে কথা বলে কন্যা এই সাগরে পদ্মাবতী কি কর্ম করিল করিল অহংকার ছা। যত
গো শ্রবণে শুনিল রাগে আহিরে আসিহি রাজ পাবে দেহরে দক্ষিণে রজ নাম শ্রবণে শুনিল রাগে আহিরে আসিহি রাজ পাবে দেহরে তোমরা লে হলে হলে হো বাবা লে হো বুয়া মান লাগে আহিরে আসিহি রাজ পাবে দেহরে সম্মান লাগে আসিয়াজ পাবে দেহরে যে দক্ষিণে যত নাগে শোভনে শুনিল নালিয়া আসিয়াজ পাবে দেহরে ওই যে পুরবের যত নাগো শোভনে শুনিল নালিয়া আসিয়াজ পাবে দেহরে ওই যে দেব সভা মাঝে সবে দর্শন দিল নালিয়া আসিয়াজ সবার মাঝে সবার কোন সম্মান লাগে আসিয়া জবাব যে হরে আসিয়া জবাব যে হরে এবার সমস্ত নাগের আরতি হচ্ছে কহি গোপুরমের কথা ভানুরয়ু দয় যথারে ও কি ওরে ও কি ওরে কোথায় বসে ওরে কোথায় বসে উদয়গিরি নাগ কি ওরে আরতি নিয়ে মস্তক শান্তি থাকবে মনোবাসনা পূর্ণ হবে আরতি নিয়ে যাবেন